আজকে আমি আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের সেরা 10টা কৌশল শেখাবো, মানে সেরা 10টা টিপস এন্ড ট্রিক্স। কয়েকদিন আগে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের সেরা 10টা কৌশল নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা যথেষ্ট ট্রেন্ডি ছিল এবং এখন পর্যন্ত আমার চ্যানেলে সবচেয়ে দ্রুত গ্রো হয় ভিডিওর মধ্যে এটি একটি। তো আপনারা যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে এখনই উপরে আই বাটনে প্রেস করে ভিডিওটি দেখে আসুন আর আজকের ভিডিওর জন্য রেডি হয়ে যান। কারণ আজকে আমি আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ নিয়ে একদম সিক্রেট, যেগুলো সবাই জানে না আর কি, এমন কিছু সিক্রেট যেটা জানলে আপনি সবচেয়ে ভালোভাবেই আপনার ফটোশপ হ্যান্ডেল করতে পারবেন। এবং যেই সিক্রেটগুলো আমি নিজে সবসময় ব্যবহার করি এবং ওয়ার্ল্ডের যত সেরা সেরা ডিজাইনার আছে, ফটোশপ ব্যবহারকারী আছে যারা এক্সপার্ট, তারা এই গোপন ফিচারগুলো বা গোপন যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে যেগুলো যারা সবসময় ব্যবহার করে থাকে, শর্টকাট ওয়েগুলো আর কি। তো এগুলো আপনি জানলে আপনি আপনার স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারবেন এবং অন্যদের চেয়ে একটু দ্রুত বা খুব ফাস্ট আপনি ফটোশপে যেগুলো কাজ করতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি প্রতি উইকেই এই ধরনের বিভিন্ন ডিফারেন্ট ভিডিও আমি নিয়ে আসি এবং যে ভিডিওগুলো আপনাদের ডিজাইনের জন্য বা আপনাদের ট্যাগ রিলেটেড বিভিন্ন কাজের জন্য অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। এবং আমার কোনো ভিডিও যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। ফিরে আসছি ইন্ট্রোর পর। ইয়াস, অল রাইট। তো আমার হাতে থাকা আজকে ফটোশপের সেরা 10টা টিপসের মধ্যে প্রথম যে সুপার ট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে, কোনো একটা ডকুমেন্টকে যদি আমরা এক্সটেন্ড করতে চাই, যেমন ধরেন এই পুরো অবজেক্টটাকে বা পুরো একটা ইমেজকে আমরা যদি লেফট সাইডে ধরো রাইটে যে কোনো এক পাশে যদি এক্সটেন্ড করতে চাই, বাড়াতে চাই, তাহলে কী করে পারি। সো এটা ধরেন বাম পাশে একটু বড় করতে চাই আমার কোনো ইমেজ ক্রিয়েশনের জন্য বা অন্য কোনো এডিটিংয়ের জন্য যদি আমার দরকার হয় বা কোনো ব্যানার ক্রিয়েটের জন্য, সো সেই ক্ষেত্রে এটাকে এক্সটেন্ড করার জন্য প্রথমে যেই মানে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে জাস্ট এখানে ক্রপ টুলে যাই অথবা কিবোর্ডে সি বাটন প্রেস করলে ক্রপ টুল অ্যাক্টিভ হয়ে যায়। দেন আমি ধরেন এতটুকুই বড় করতে চাই, এখানে আমি এন্টার দিয়ে দিলাম ওখানে অথবা এখানে ঠিক চিহ্ন প্রেস করলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে এখানে র্যাক্টেঙ্গেল টুলস নিয়ে আমি এটাকে এভাবে র্যাক্টেঙ্গেল দিয়ে সিলেক্ট করছি। সো একটু বড় অংশ সহ নিলাম। এবার যেটা করবো রাইট বাটন প্রেস করে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করবো অ্যান্ড দেন আবারও রাইট বাটন ক্লিক করে ডিস্টর্টে প্রেস করে দেবো। এবার জাস্ট এখানে ক্লিক করে আমি এটাকে ড্র্যাগ করে বড় করছি জাস্ট লেফট সাইডে, ওয়াও, এবং এন্টার দেন কন্ট্রোল ডি, দ্যাট মিনস ডিসিলেক্ট, দ্যাটস ম্যাজিক। দেখা যাচ্ছে এই ইমেজটা এখানে এক্সটেন্ড হয়ে গেছে এবং খুব সহজে আমরা যে কোনো ছবিকে এইভাবে আমরা এক্সটেন্ড করতে পারি, রাইট? তো সেকেন্ড যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে ধরুন এই জারটাকে আমরা ক্লিপিং করতে চাই, মানে প্যান টুল দিয়ে ক্লিপ করতে যাচ্ছি এবং এখানে ধরুন আমি ক্লিক করে একটা পয়েন্ট নিয়ে ক্লিক করছি। এখন দেখাচ্ছে এটা যদি আমার এখানে স্ট্রেট সোজা না থাকে, যদি এটা হরিজন্টালি রাখতে পারতাম তাহলে মনে বেটার হতো, ভার্টিক্যালি না থাকে। তো এর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে কিবোর্ডে আর বাটন প্রেস করলে রোটেট টুলসটা অ্যাক্টিভ হয়ে যায় এবং এটাকে আমি আমার ইচ্ছে মতো এভাবে রোটেট করতে পারছি। আবার শিফট প্রেস করে ধরলে 45 ডিগ্রি করে এটা অ্যাঙ্গেল হবে, দ্যাট মিনস 45 ডিগ্রি করে এটা অ্যাঙ্গেল হবে। এবার আমি এখানে আবারও যখন পি বাটন প্রেস করবো তখন আবার প্যান টুল অ্যাক্টিভ হয়ে যাবে, আবার এখানে আমি সিলেক্ট করতে পারছি অ্যান্ড দেন এখানে সিলেক্ট করতে পারছি, দেন যখনই আমার ইচ্ছে হবে যে আবার রোটেট করবো আবারও আর বাটন প্রেস করে ধরলে রোটেট টুলস অ্যাক্টিভ হয়ে যায়, দেন আবারও এখানে গেলে এবার আবারও আমি পি বাটন প্রেস করলে আবার আমার প্যান টুলটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো খুবই ইজি, কিন্তু এবার আমি যে কোনো সময় একটা ইমেজকে রোটেট করে করে আমার ইচ্ছে মতো পুরোটাকে আমি ক্লিপ করতে পারছি বা অন্যান্য কাজের জন্য আমি ব্রাশ টুল ইউজ করা বা অন্যান্য যে কোনো কাজে ইউজ করতে পারছি। নাম্বার থ্রিতে যেই টিপসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নর্মালি কাজের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কেমন? সেটা হচ্ছে আমরা ধরেন হিস্টোরি প্যানেল থেকে অনেক কিছু করি, যেমন এখানে ক্লিক করলে হিস্টোরি অপশনটা পাচ্ছি, যেমন আমি এখানে কী কী কাজ করেছি সব কিছু আমি রিপিট করতে পারছি, পেছনে যেতে পারছি। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যখন পেছনে যাচ্ছি কোনো একটা জায়গায়, ধরেন এই পয়েন্ট থেকে কাজ শুরু করলাম, তখন আমার নর্মালি এর পরের যে অপশনগুলো রয়েছে হিস্টোরিতে সেগুলো আর থাকবে না। মানে হিস্টোরির পেছনে চলে গেলে আমরা তারপরে এসে যখন কাজ করি তখন আর আমাদের এই হিস্টোরিগুলো আর জমা থাকে না বা আমরা এগুলো খুঁজে পাই না। তো যদি আমরা এমন চাই যে হিস্টোরির পেছনে যাবো কিন্তু আমার আবার কাজ করব এই হিস্টোরিগুলোও থাকবে, তো এটা কিন্তু খুবই চমৎকার একটা ব্যাপার হয়, তাই না? সো এটি আমরা এখন শিখবো যে কী করে হিস্টোরি প্যানেলটাকে আমরা এডিট করতে পারি, নিজের মতো করে তৈরি করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এখানে এই ছোটো যে মেনু অপশন আছে সেখানে ক্লিক করলে দেখেন হিস্টোরি অপশনস চলে আসে, দেন এখানে যাওয়ার পর আমরা অ্যালাউ নন লিনিয়ার হিস্টোরি যে অপশনটা রয়েছে সেটা যদি চেক ইন করে দিই, মানে এখানে যদি ঠিক চিহ্ন ক্লিক করে দিই অ্যান্ড দেন এখানে যদি ওকে দিয়ে দিই, এবার দেখা যাবে পেছনে যদি আমরা যাই দেখেন এগুলো আর এখানে শ্যাডোর মতো হয়ে যাচ্ছে না বা হারায় যাচ্ছে না। দ্যাট মিনস আমি যদি এখান থেকে আবার কাজ শুরু করি, কোনো একটা জিনিস যদি নতুন করে আমি এখানে অ্যাডিট করি, কিছুটা বানাই, তাহলে দেখা যাবে যে আমার পরের পেছনে সবগুলো কিন্তু আবার এখানে থেকে গেল। ওয়াও, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। তো এই ফিচারটা আমরা ইউজ করতে পারি।
এছাড়া এখানে আরও কিছু অপশানস রয়েছে, সেগুলো নিজেরা একটু চ্যাক ইন বা চ্যাক আউট করে একটু ট্রাই করে দেখবেন। ইভেন আপনি যদি পুরো হিস্ট্রিটাকে এখানে অল ক্লিন করে দেন, দেন ধরেন এখানে আমি যদি এখানে ক্লিয়ার হিস্ট্রি যদি প্রেস করে দিই, এবার আমি যদি সবগুলোকে ফেরত নিয়ে আসতে পারি কীভাবে, অ্যাডিটে গেলে দেন হচ্ছে আমরা যদি এখানে আনডু ক্লিয়ার হিস্ট্রি প্রেস করলে সব আবার চলে আসে। টিপস নাম্বার ফোর নাম্বার টিপসটা হচ্ছে আমরা যে কোনোটা লেয়ারের উপর যখন এক্সট্রা একটা অবজেক্ট ক্রিয়েট করি, ধরুন আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছি এবং এরকম করে একটা অবজেক্ট আমি এখানে নিলাম নর্মালি, এবং এটা ব্ল্যাকে আছে একটা ব্ল্যাক কালার, এবং এটাকে যদি আমি এটা অপাসিটি যদি কন্ট্রোল করতে চাই, তো নর্মালি আমরা এখান থেকে অপাসিটি কন্ট্রোল করি রাইট, অথবা এখানে লিখে দিই। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখনই আমি কোনো লেয়ার ক্রিয়েট করবো বা যেটাই করি, এক্সট্রা যদি কোনো অবজেক্ট প্রেস করি এবং সেখানে যদি আমি কিবোর্ডে জাস্ট 5 প্রেস করি তাহলে 50% অপাসিটি হয়ে যায়, 2 প্রেস করলে 20% অপাসিটি হয়, 8 প্রেস করলে 80% অপাসিটি হয়ে যায়। দ্যাটস রিয়েলি কুল। তো এটা আমরা নর্মালি ওয়ে করতে পারি। ইভেন আমি যদি 0 প্রেস করি তাহলে দেখা যাবে এটা 100% অপাসিটি হয়ে যাবে, 1 প্রেস করলে 10 হয়ে যাবে। কিন্তু যদি আমরা 15 করতে চাই বা 25 করতে চাই তাহলে কীভাবে করবো, কারণ 25 তো কিবোর্ডে নেই। সো এটা আমরা পরপর প্রেস করতে পারি, যেমন 25 প্রেস করলে 25 আসে, 85 প্রেস করলে 85 আসে। দেখেন ইভেন এটা আমরা ব্রাশের ক্ষেত্রেও করতে পারি, যেমন ধরেন এখানে আপনি ব্রাশ নিয়েছেন, সো এখানে অপাসিটি কন্ট্রোল করতে হয়, বারবার গিয়ে লিখতে হয়, বাট আমরা যদি ইজিলি এখানে 5 প্রেস করে দেখা যাবে এখানে 50% হয়ে গেছে, তারপরে 9 প্রেস করলে 90% হয়ে গেছে, এবং 93 প্রেস করলে 93% অপাসিটি হয়ে যায়। সো যে কোনো ওয়েতে কিন্তু আমরা লেয়ারের অপাসিটিটাকে বা ব্রাশের অপাসিটিকে বা যে কোনো ধরনের অবজেক্টের অপাসিটিকে আমরা এভাবে কন্ট্রোল করতে পারি। টিপস নাম্বার 5 খুবই অ্যামেজিং একটা টিপস, এবং এই টিপসটা আমাদের খুব কাজে লাগবে, সেটা হচ্ছে ব্লার করা। নর্মালি আমরা ব্লার করি একটা ওয়েতে, সেটা হচ্ছে গোশের ব্লার করি বা আরও অনেক ওয়েতে আমরা ব্লার করে থাকি, বাট আমি আপনাদেরকে ডিফারেন্ট ব্লারের স্টাইলটা দেখাবো। সেটা হচ্ছে ধরুন এই ইমেজটাকে অবজেক্টটাকে আমি রাইট বাটন প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেললাম। এবার আমি যাবো হচ্ছে ফিল্টারে, দেন হচ্ছে ফিল্টার থেকে হচ্ছে আমাদের ব্লার গ্যালারি, অ্যান্ড দেন সেখানে হচ্ছে টিল্ট শিফট যে অপশনটা রয়েছে সেটা প্রেস করি। তো প্রেস করলে দেখা যায় যে আমাদের এখানে বেশ কিছু গ্রিড বা লাইন চলে আসছে, এবং এখানে দেখেন খুব সুন্দর করে একটা ব্লারের ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, যেমন মাঝখানে ব্লার নেই, উপরে নিচে দুই সাইডে ব্লার আছে। ব্যাপারটা হচ্ছে এখানে আমি যদি প্রেস করি তো দেখা যাচ্ছে এটা আমি বড় করতে পারছি, এক্সটেন্ড করতে পারছি, আবার ক্লোজে নিয়ে আসতে পারছি। সো আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো একভাবে যে কোনো একটা পোর্শনকে আমরা ভাবে ব্লার করতে পারি নিজের মতো করে, যে কোনো একটা সাইডকে। এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন আমি যদি এখানে জাস্ট ব্লারনেসটা বাড়াতে চাই তাহলে এই গ্রিডটাকে বা সার্কেলটাকে ধরে যদি আমি এখানে বাড়াই দেখা যাবে এখানে ব্লার হচ্ছে, ভাও। আবার যদি কমিয়ে ফেলতে চাই দেখবেন এটা এখানে কমে যাচ্ছে। তো এই অপশনটা আবার এখান থেকেও ব্লার অন অফ করা যায়, মানে কমানো বাড়ানো যায়, এবং এটাকে আমি এখান থেকে এই জায়গাটাকে আমি রোটেট করতে পারি, যেমন এখানে গিয়ে যদি আমি এখান থেকে রোটেট করি, যেমন ধরেন এভাবে আমি এটাকে হরাইজন্টালি ভার্টিক্যালি বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু রোটেট করা যায় রাইট। এবং এখান থেকে গিয়ে আমি যদি এটাকে আরও বেশি রোটেট করি, এখান থেকে এইভাবে যদি রোটেট করে ফেলি এবং এবার এটাকে ড্র্যাগ করে, ধরুন আমি শুধুমাত্র এই বিল্ডিংটাকে আমি এখানে রোটেটের বা ব্লারের বাইরে রাখতে চাচ্ছি, তাহলে কিন্তু সেটা আমি করতে পারি। এবং এটা খুব চমৎকার একটা ফিচার, এবং এখান থেকে এগুলোকে আমি মুভ করে ব্লারনেসটাকে কন্ট্রোল করতে পারছি। এবং যদি নিজের মতো করে আরও কিছু পিন করতে চাই, যেমন এখানে একটা পিন করলাম, দেখা যাচ্ছে এখন এখান থেকে ব্লারটা আমি এখানে কন্ট্রোল করতে পারছি, দেখেন বাকিটা এখানে সিস্টেমেটিকভাবে দুইটা পয়েন্ট ছাড়া বাকি পয়েন্টগুলো ব্লার হয়ে গেছে। ইভেন এখানেও আপনি এখানে ব্লারনেসটাকে আমি এখানে কন্ট্রোল করতে পারি, দেখেন দেন যদি ওকে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে এটা এখানে কনফার্ম হয়ে যাচ্ছে এবং ইমেজটা খুব সুন্দর একটা ইফেক্ট এখানে তৈরি হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমাদের অনেকগুলো লেয়ারকে একসাথে এক্সপোর্ট করতে হয় অ্যাজ এ পিএনজি হিসেবে অথবা জেপিজি হিসেবে বা অন্য কোনো ফরম্যাটে। তো আমার এখানে অনেকগুলো আইকন আছে এবং সবগুলো আইকনে আমার এখানে পিএনজি ফরম্যাটে আছে, মানে এগুলো ট্রান্সপারেন্ট এবং সবগুলো হচ্ছে র ফাইল। তো আমি যদি সবগুলো ইমেজকে বা সবগুলো ফাইলকে যদি আমি চাই একসাথে এক্সপোর্ট করতে এবং সেটা যদি অ্যাজ এ পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে হয় তাহলে কিন্তু বেটার হয় রাইট। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করার জন্য, ধরেন এখানে একদম নিচে থেকে উপরে পর্যন্ত শিফট প্রেস করে ধরি তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়, দেন রাইট বাটন প্রেস করে আমি যদি এক্সপোর্ট অ্যাজ এ প্রেস করি তাহলে দেখা যাবে আমার এখানে খুব সহজেই আমি এগুলোকে সবগুলোকে একসাথে দেখতে পাচ্ছি। এবং এখানে আমি সিলেক্ট করতে পারি যে সবগুলোই দরকার না আমার একটা বা দুইটা দরকার, সেটা আমি এখানে সিলেক্ট করতে পারছি। ইভেন এখানে আমি সাইজটাকে কন্ট্রোল করতে পারছি, আমি কত পার্সেন্ট করতে চাই, যেমন এখানে 1x মানে হচ্ছে নর্মালি যেটা আছে সেটাই
1.25x মানে হচ্ছে তার চেয়ে একটু বড় হবে এবং 1.5 হচ্ছে দেড় গুণ হবে, এটা হচ্ছে দুই গুণ এবং এটা হচ্ছে তিন গুণ বড় হবে। সো আমি এখান থেকে ধরনটাকে যা আছে তাই রাখলাম এবং ডান দিকে দেখেন কিছু অপশন রয়েছে, যেমন এখানে ফাইল ফরম্যাট রয়েছে, আমরা এখানে চারটা ফাইল ফরম্যাটে পাচ্ছি, পিএনজি, জেবিজি এবং এসবিজি, তারপর হচ্ছে জিআইএফ। সো এটা আমি পিএনজিতে করতে চাই, সো আমি পিএনজিতেই দিলাম এবং ট্রান্সপারেন্সিটা চেক ইন করে দিব, তা না হলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে ট্রান্সপারেন্ট হবে না। এবার এখানে উইথ হাইট যা আছে তাই থাকবে, এখান থেকেও স্কেলটা কন্ট্রোল করতে পারছি ইমেজের, যেমন এখানে যদি আমি এখানে 150 দিই তাহলে হচ্ছে এখানে 150% মানে দেড় গুণ বড় হবে, আবার এখানে 200 দিলে 200% বড় হবে। সো এইভাবে আমরা কিন্তু এটাকে এখানে বড় ছোট করতে পারছি, রাইট? তো এই কন্ট্রোলটা আমাদের হাতে রয়েছে এবং আমি এখানে যা আছে তাই রাখলাম এবং অন্যান্য সব কিছু ঠিকঠাক রেখে এবং কনভার্ট টু আরজিবিতে রেখে আমি এখানে যদি এক্সপোর্টে প্রেস করি, এবার আমি ডেস্কটপেই দিলাম এবং একটা আইকন নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করছি, লিখলাম হচ্ছে আইকনস, লিখে আমি এন্টার দিলাম এবং এখানে গিয়ে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে প্রেস করে দিলাম। দেন ফিউ সেকেন্ড মানে কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যাবে যে এখানে এটা যেমন এই যেমন আইকন এবং দেখতে পাচ্ছি এটার ভিতরে আমার সবগুলো পিএনজি ফরম্যাট হিসেবে আমার এই আইকনগুলো সেভ হয়ে গেছে। এখন আমি যে কোনো জায়গায় যে কোনো সময় এগুলোকে ইউজ করতে পারবো। আচ্ছা, আপনার ফটোশপের টুলবারের মধ্যে কি কোনো কলা ঝুলতেছে? নিশ্চয়ই না। তো যারা এরকম কলা দেখে ভয় পাচ্ছেন বা অবাক হচ্ছেন যে এটা কোন ভার্সন বা কীভাবে করেছি, সো আজকে এই টিপসটা হচ্ছে তাদের জন্য যে কী করে এখানে আপনি কলা ঝুলাবেন। সো রাইট নাও আমি এটা দেখাবো যে কী করে কলা ঝুলাতে হয়। সো রাইট বাটন প্রেস করে এখানে আমরা অ্যাডিট টুলবার নামে একটা অপশন পাচ্ছি এবং সেখানে গেলে আমি নর্মালি যেটা দেখি সেটা হচ্ছে আমার এখানে এরকম থাকে, আপনারা এখানে যেরকম আছে এরকমই ছিল। তো আমি যদি এখানে কলা আনতে চাই তাহলে সে রাইট বাটন প্রেস করে এখানে অ্যাডিট টুলবারে যে একটা ফানি টুলস বা ফানি ফিচার, দেন আমি এখানে শিফট প্রেস করে যদি এখানে ডান বা এখানে যদি প্রেস করি আর শিফট প্রেস করে ধরে তাহলে দেখা যাবে এখানে কলা চলে আসছে। আবার রাইট বাটন প্রেস করে যদি অ্যাডিট টুলবারে যাই এবং অল্টার প্রেস করে ধরে যদি আমি এখানে ডানে প্রেস করি তাহলে দেখা যাবে কলাটা ভ্যানিশ হয়ে যায়। এবারের টিপসটা হচ্ছে স্মার্ট অবজেক্ট নিয়ে। স্মার্ট অবজেক্টটা একটা চমৎকার ফিচার এবং যারা স্মার্ট অবজেক্ট সম্পর্কে জানেন না তাদেরকে আমি বলবো, আমার এই চ্যানেলে গিয়ে দেখবেন স্মার্ট অবজেক্ট নিয়ে একটা ভিডিও আছে। ইভেন আপনারা এখন আই বাটন প্রেস করেও স্মার্ট অবজেক্টের ভিডিওটা দেখে আসতে পারেন চাইলে, উপরে শো করছে। সো আমি আজকে স্মার্ট অবজেক্ট নিয়ে একটু একটা ট্রিক্স শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ধরুন আমি এখানে একটা সার্কেল আমি এখানে ড্র করছি এবং ধরুন এই পর্যন্ত আমি নিলাম আমার ফেসটাকে নিলাম। তো এবারটাকে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে যদি আমি আমার এখানে একটা ডকুমেন্টে নিয়ে আসি তাহলে দেখা যাবে ছবিটা এখানে চলে আসছে। তো মজার বিষয় হচ্ছে যদি এবার এটাকে আমি ছোটো করি, কন্ট্রোল টি দিয়ে যেহেতু অনেক বড় হয়ে গেছে, সো এটাকে আমি ছোটো করছি, এখানে আমি ছোটো করছি, এটাকে ছোটো পুচকি করলাম, তারপরে ধরুন এটাকে আবারও কন্ট্রোল টি দিয়ে এটাকে আবারও বড় করছি, ওয়া এটা ফেটে গেছে দেখেন, এবং এটা যদি আমি আবারও ছোটো করি এবং এন্টার দিই, এবার দেখা যাবে যদি আবারও বড় করি দেখা যাবে এটা চিনাই যাবে না চেহারা, দেখেন একদম ব্লারি হয়ে গেছে না। সো এই সমস্যাটা কেন হয়, এটা যতবার আপনি রিপিট করবেন, যতবার আপনি কন্ট্রোল টি প্রেস করে ছোট করবেন বা বড় করবেন দেখবেন এটার কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হতে থাকবে। কিন্তু আসলে এটা কেন হয় দেখেন এখন আরও বেশি বাজে অবস্থা হয়ে গেছে এবং দেখেন আমাকে চিনেই যাচ্ছে না। সো এই প্রবলেমটা কেন হয়, এই প্রবলেমটা হয় নর্মালি রাস্টারাইজ লেয়ারের ক্ষেত্রে, যেহেতু এই ইমেজটা আমি এখানে জাস্ট কপি করে নিয়ে আসছি বা একটা অংশ সিলেক্ট করে এখানে নিয়ে আসছি এটা অ্যাজ এ রাস্টার ইমেজ হিসেবে। সো রাস্টার ইমেজের ক্ষেত্রে সমস্যাটা হয়। সো আমরা এখন দেখবো এটা কী করে সলভ করতে হয়। এটাকে আমি আগের মতোই মুভ করে এখানে নিয়ে আসলাম ট্র্যাক করে, আনার পর এটাকে আমি জাস্ট নর্মালি যখনই নিয়ে আসবো যে কোনো অবজেক্টকে রাস্টার লেয়ার থেকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলতে হবে। ফার্স্টে এখানে রাইট বাটন প্রেস করি অ্যান্ড দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আপনি সারাদিন ছোটো বড় করেন কোনো সমস্যা নেই, যতবার ছোটো করবেন এটার কোয়ালিটি কখনও লেস হবে না। যেমন দেখেন এটা বড় করছি, দেখেন অ্যাজ ইউজুয়াল যা ছিল এবং তাই আছে। সো আমি আরও বারও ছোটো করছি এবং এটাকে আমি আবারও কন্ট্রোল টি দিয়ে আবার এটাকে বড় করছি, দেখেন আমার একটু কোয়ালিটিও লেস হচ্ছে না, যা ছিল তাই আছে। তো এবারে টিপসটা হচ্ছে স্পেস বাটন নিয়ে। যেমন ধরেন আমরা যখন রেক্টেঙ্গেল দিয়ে কোনো একটা কিছু সিলেক্ট করছি বা যে কোনো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এবার এটাকে আবার আমি মুভ করতে পারছি না, মানে ভুল করলে ধরেন আমি সিলেক্টটা করতে চেয়েছিলাম হচ্ছে একটু এই পাশ পর্যন্ত কিন্তু এটা বাম পাশে বেশি চলে আসে। সো আমি স্পেস বাটন প্রেস করে ধরে কিন্তু এটাকে মুভ করতে পারি, দ্যাট মিনস আপনি সিলেক্ট করার পরেও ছেড়ে না দিয়ে মাউসের লেফট বাটন ছেড়ে না দিয়ে স্পেস বাটন প্রেস করে ধরে রেখে আপনি যে কোনো জায়গায় মুভ করে অন্য কোনো সিলেকশনে যেতে পারেন, এটা কিন্তু খুবই সহজ। যেমন ধরেন এখানে আবারও আমি সিলেক্ট করছি এবং স্পেস বাটন প্রেস করে ধরে আমি অন্য জায়গায় আবার শিফট করতে পারছি,
একই কাজটা কিন্তু আমরা প্যান টুল দিয়েও করতে পারি। যদি আমি প্যান টুল নিই এবং ধরেন এখানে ক্লিক করেছি এবং এখানে গিয়ে ক্লিক করার পর আমি মনে হলো যে এটা পাশে করতাম না, নিচে আসতাম, সো আমি আবারও স্পেস বাটন প্রেস করে এটাকে মুভ করে দেখেন এখানে নিয়ে আসতে পারছি এবং এরপরে আমি এখান থেকে যেতে পারছি। সো এই ধরনের সহজেই কিন্তু আমরা এই কাজগুলো ইজিলি আমরা এখানে করে ফেলতে পারছি, যেটা আমার স্পেস বাটনে ক্ষেত্রে অনেকটা সহজ করে দিয়েছে সিলেকশনকে। তো আমাদের থেকে আজকে সর্বশেষ যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে লেন্স ফ্লেয়ারের একটা ইফেক্ট দেওয়া ইমেজের ক্ষেত্রে। তো নর্মালি আমার লেন্স ফ্লেয়ার ইফেক্ট দেওয়ার জন্য আমার ফিল্টার থেকে গিয়ে আমরা রেন্ডার দেন হচ্ছে লেন্স ফ্লেয়ার দিয়ে দিতে পারি, বাট এক্স্যাক্টলি আমরা একটা পয়েন্টকে ফেস করে দিতে পারি না এই ক্ষেত্রে। তো এটার জন্য আমি একটা ট্রিক্স শেয়ার করছি, সেটা হচ্ছে নর্মালি আমরা এখান থেকে গ্রিড থেকে আর রুলার থেকে আমরা নর্মালি একটা গ্রিড নিয়ে নিতে পারি। ধরুন আমি এই পয়েন্টে দিতে যাই এবং এখান থেকে প্রেস করে আমি ধরুন এক্স্যাক্টলি এইখান থেকে একটু নিচে নামাই, এই পয়েন্টে আমি আসলে লেন্স ফ্লেয়ারটা ইফেক্টটা ইউজ করতে চাই, বা এটাকে আরেকটু এপাশে এনে ধরেন এটাকে ঘেঁষে এই জায়গা থেকে করতে চাই। সো এই পয়েন্টটাকে ভেস করে করতে চাইলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এটা ইনফরমেশান থাকে, ইমেজে একটা ইনফরমেশান থাকে এখানে আমাদের এই যে ইনফোতে প্রেস করলে আসে, অথবা আমি উইন্ডোতে গেলেও আমি এখানে ইনফোতে প্রেস করলে আমার এটা ইনফরমেশানটা শেয়ার করবে। এবার যদি আমি এখানে মিডলে গিয়ে যদি আমি এখানে কার্সরটা রাখি এবং আমি যদি এখানে দেখি যে আমার রাইট সাইডে ইনফরমেশানের মধ্যে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের দুইটার মধ্যে একটা জিনিস ইনফরমেশান শো করছে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে হচ্ছে 548 এবং ওয়াইতে হচ্ছে 251, দ্যাট মিনস আমরা এই পয়েন্টকে ভেস করে আসলে আমরা লেন্স ফ্লেয়ারটা দিতে চাই। সো এবার যেটা করবো সেটা হচ্ছে আমি একটা নিউ লেয়ার প্রেস করি অথবা একটা সলিড কালার নিয়ে এখান থেকে সলিড কালার অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে এটা ব্ল্যাকই রাখলাম, দেন ওকে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি করতে চাই ফিল্টার, দেন হচ্ছে রেন্ডার অ্যান্ড হচ্ছে লেন্স ফ্লেয়ার। তো দেন হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কনফার্ম করতে বলছে, আমি এখানে কনফার্ম করে দিলাম। এবার দেখেন লেন্স ফ্লেয়ারের অনেকগুলো ইফেক্ট এখানে দেখতে পাবো, আপনি বিভিন্ন টাইপের দিয়ে দেখতে পারেন কোনটা আপনার ভালো লাগে। সো ধরুন আমি এখানে মুভি প্রাইমটাই দিতে যাচ্ছি এবং দিয়ে এটাকে একটু বড় করে দিই, ড্র্যাগ করে আপনি এখানে অনেক বড় করা যায় অনেক ছোট করা যায়। সো মোটামুটি আমি এতটুকুর মধ্যে রাখি এবং রেখে এবার দেখেন এখনও যদি আমি ওকে প্রেস করি তো দেখা যাবে যে আমার যে পয়েন্ট নিয়েছি সেই পয়েন্টে আসবে না, এটা অন্য কোনো জায়গায় হয়তো শো করবে, এটাকে আমি এখানে মুভ করে নিতে পারছি, বাট আমার এক্স্যাক্ট পয়েন্টটা কোনটা সেটা তো আমি আসলে এখান থেকে ফিক্স করতে পারছি না। সো এটা হিডেন ট্রিক্স হচ্ছে অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি এই থাম্বনেলের উপর ভিউর উপর তাহলে এখানে আমার এক্স অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিস চলে আসে। সো এখানে আমার এক্স অ্যাক্সিসে কী ছিল, এক্স অ্যাক্সিসে ছিল হচ্ছে আমার এখানে 548, দ্যাট মিনস 548, আর এখানে ছিল হচ্ছে 251, দ্যাট মিনস ওয়াই অ্যাক্সিস। এবং এইবার যদি ওকে দিই তো দেখা যাবে আমার এক্স্যাক্টলি ওই পয়েন্টটা চলে আসছে, এবং এখানে ওকে দিলে দেখা যাবে সেম পয়েন্টে দেখেন এই পয়েন্ট ভেস করে আমার এটা চলে আসে। এবার এখানে যেহেতু এক্সট্রা আমি একটা লেয়ার নিয়ে করেছি সো এখানে আমি এবার মুড থেকে বিভিন্ন ধরনের মুড দিতে পারি। তো দেখেন যেই মুডটা আপনার ভালো লাগে সেই মুডটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন, অনেক চমৎকার কিছু মানে সিনারি তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। ওভারলে দিলে এরকম হয় দেখেন, সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট, তারপর হচ্ছে আরও অনেকগুলো আছে যেগুলো আপনাকে ডিফারেন্ট কোনো কিছু আসলে ফিল করাবে। সিচুয়েশান দিলে এখানে অনেক চমৎকার একটা ইফেক্ট এখানে তৈরি হয়। সো এখানে আমি স্ক্রিনটা দিয়ে দিলাম এবং এবার এখানে ওকে দিলাম। সো অনেক সময় দেখা যায় এটাকে ড্র্যাগ করে পরেও যদি মুভ করা যায়, কিন্তু নর্মালি আমি দেখেছি যে এইভাবে মুভ করতে গেলে নিচের দিকে একটা শ্যাডো তৈরি হয়, যদিও এই ক্ষেত্রে হয়নি, অন্য ইমেজের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে অনেক সময় এটা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এই ট্রিক্সটা ফলো করলে এক্স্যাক্টলি ওই পয়েন্টকে ফেস করি লেন্স ফ্লেয়ার ইফেক্টটা আমরা দিতে পারবো। এবার চলে এটা অপাসিটি কমিয়ে দিয়ে আমি এটাকে আর একটু ডিফারেন্টভাবে যেটা আমি এখানে শো করতে পারি দেখেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, আপনার একটা শেয়ারে সবাই শিখতে পারবে এবং জানতে পারবে, কারণ এই বিষয়গুলো অনেকেই জানে না, অনেকেই ফটোশপ ব্যবহার করে অনেকদিন ধরে কিন্তু ফটোশপের সিক্রেট ফিচারগুলো না জানার কারণে তারা নর্মালি সবার চেয়ে একটু পিছিয়ে আছে বা একটু স্লোলি কাজ করছে। আর আমার থেকে আপনারা কোন ধরনের ভিডিও এক্সপেক্ট করেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থাকে, যদি আপনার কিছু বলার থাকে বা আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে হেল্প গ্রুপ সেখানে যুক্ত হয়ে সেখানেও লিখতে পারেন আপনার কিছু বলার থাকলে অথবা আরও কিছু জানার থাকলে। চাইলে আপনি আমার অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যেতে পারেন, সেখানে আমার গ্রাফিক ডিজাইনের ফুল কোর্সটা করতে পারেন, একদম লাইভ ক্লাস করাই আমি জুমের মাধ্যমে, সেই ক্লাসে যুক্ত হয়ে আপনি পুরো গ্রাফিক ডিজাইনের ফুল কোর্সটা কমপ্লিট করতে পারেন ইজিলি নিজের বাসায় বসে থেকেই। তো আজকের মতো আমি জয় সাইন আউট করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।